आमार मुक्ति आलोय आलोय एई आकाशे, आमार मुक्ति धूलाय धूलाय घासे घासे। एई मुक्ति एई प्राणोच्छलता निये प्रतिदिनेर रवीन्द्रनाथे आपनादेर सबाइके सुप्रभात एबं स्वागत जानाई। आमादेर अत्यंत प्रिय एबं प्राणेर अनुष्ठान प्रतिदिनेर रवीन्द्रनाथ। विशेष करे एकटी कथा बोलते हय आमार एबं आपनादेर, अर्थात आमादेर एपार आपनादेर ओपार दुए मिले एकाकार। एवं प्रतिदिन रवीन्द्रनाथ दीर्घ बचर धरे पथ चलछे, एकटू एकटू करे सफलतार दिके एगोच्छे। आपनारा निजेराई बोलेन जे आपनादेर भालोबासा आपनादेर जे चाहिदा ता धीरे धीरे हयतोबा आमरा पूरण करार चेष्टा करछि। एभाबेई आमादेर पाशे थाकबेन जाते आमरा एभाबे एकसाथे हाते हाथ मिलिये एगिये जेते पारि আমাদের এই সুন্দর অনুষ্ঠানকে নিয়ে প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে অনুষ্ঠানে অবশ্যই আমাদের কিছু তথ্য থাকছে, তার সঙ্গে এই তথ্যকে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর করার জন্য আপনাদের এবং আমার অত্যন্ত প্রিয় শিল্পী আমাদের পাশে রয়েছে পিয়ালি। অনেক সুপ্রভাত, স্বাগত পিয়ালিকে। সবাইকে শুভেচ্ছা, নমস্কার, সুপ্রভাত। আর অবশ্যই রয়েছেন তবলাতে স্বাগতমদা, অনেক সুপ্রভাত, স্বাগত। এবং কিবোর্ডে রয়েছেন বাবলুদা, অনেক সুপ্রভাত বাবলুদাকে এবং স্বাগত জানাই। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত, স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। ঠিক প্রতিদিন যেভাবে যেভাবে আমরা পথ চলি সেভাবে গানের মাধ্যমে। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে চাইনে করি।
রাখবে কেন, রাখো তোমার কোলে জানা গো সুখ ঝুলে ঝুলে, সুখে আমায় রাখবে কেন, রাখো। সেই আবদার নিয়ে, সেই ভালোবাসা নিয়ে এবং সেই শ্রদ্ধা নিয়ে আমরা পথ চলছি আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে। অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথকে আমাদের অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে আজকে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, রবীন্দ্রসঙ্গীতে কীর্তনের প্রভাব। আমরা প্রত্যেকেই কীর্তনাঙ্গ রবীন্দ্রসঙ্গীতে যা পাই, যদিও আমরা সংখ্যায় খুব একটা যে অতিরিক্ত মাত্রায় পাচ্ছি তা নয়, তবে তার মধ্যে যে ভাবরস রয়েছে বা যে তাৎপর্যপূর্ণ কথা সংমিশ্রিত, তা কিন্তু আমাদের মনকে ছুঁয়ে যায় যে কোনো বয়সের ক্ষেত্রে। এবং বিশেষ করে আমরা জানি যে বাউলাঙ্গ কীর্তনাঙ্গ এ প্রত্যেকটি বাংলা গানের যে আমাদের একদম মাটির কাছাকাছি মানুষগুলির কাছ থেকে রবীন্দ্রনাথ যেভাবে সুরের অনুপ্রেরণা পেয়েছেন সেভাবে কিন্তু এগিয়ে চলেছেন। আজকের আমরা তথ্যকে এগিয়ে নিয়ে যাব শ্রদ্ধেয় শ্রী সোমেন সুরের তথ্যকে সামনে রেখেই আমরা এগোচ্ছি। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত, বিদেশি সঙ্গীত, এই সঙ্গীতে যেমন চর্চা বা প্রভাব আমরা দেখেছি, ঠিক একইভাবে এই যে আমাদের প্রাচীন বাংলার ঐতিহ্য, যাত্রা গান, কবি গান বা পালাগান বলতে পারি, কথকতা ইত্যাদি আমরা কিন্তু চর্চা দেখেছি এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। খুব স্বাভাবিকভাবেই বলতে হয় যে গুরুদেব রবীন্দ্রনাথ ছোট্টবেলা থেকেই এই পরিবেশের মধ্যেই ধীরে ধীরে বেড়ে উঠেছেন। রবীন্দ্রনাথ বলছেন একটি জায়গায়, নদীমাতৃক বাংলাদেশের প্রাঙ্গণে প্রাঙ্গণে যেমন ছোট বড় নদী নালা স্রোতের জাল বিছিয়ে দিয়েছে, তেমনই বয়েছিল গানের স্রোত নানা ধারায়। যাত্রা, পাঁচালী, কথকতা, কবিগান, কীর্তন মুখরিত করে রেখেছিল সমস্ত দেশকে। ঠিক ছোট্টবেলা থেকে উপলব্ধির জায়গাটা রবীন্দ্রনাথ তুলে ধরেছেন। রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গ আমরা যা দেখি রবীন্দ্রসঙ্গীতে, সেখানে কীর্তনের প্রাচীন কীর্তন বাংলা গানের এই প্রাচীন কীর্তনের যে পর্যায়, যে পদাবলী, এই কীর্তন গানের যে রীতিনীতিগুলো ছিল, যে জটিল পদ্ধতিগত দিক ছিল, যেমন আখর, কথা, দোহা, তুক, ছুট, এই সমস্ত যে পদ্ধতিগত দিক অবলম্বন করে কীর্তন গাওয়া হয়ে থাকে, সেই দিককে কিন্তু একদম একইভাবে মেনে রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীতে কীর্তনের প্রভাবকে তিনি পর্যবেসিত করেছিলেন তা নয়, বরং বলতে পারি রবীন্দ্রনাথ সুরের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়েছিলেন এবং তিনি সুরটাকে খুব ভালোভাবে আহরণ করেছিলেন এবং রবীন্দ্রসঙ্গীতে কীর্তনাঙ্গে আমরা তার প্রভাব পাই। যদি এখানে ভাবরস একেবারেই যে বিচ্ছিন্ন তা নয়, বরং রবীন্দ্রসঙ্গীতে আমরা কীর্তনাঙ্গর যে রবীন্দ্রসঙ্গীত পাই তাকে ভাবরসে পরিপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা পাই। তো আজকে যেহেতু কীর্তনাঙ্গ, বুঝতেই পারছেন একটা অন্য ভাবে, অন্য মাত্রায়, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর পাশে পিয়ালি রয়েছে, অন্য পরিবেশ তৈরি হবে, তাই পিয়ালির কাছেই যায়। একটু বলেই নিই, সেটা হচ্ছে যে যেহেতু কীর্তন শব্দটা হচ্ছে কৃত ধাতু থেকে, আর কৃত শব্দের অর্থ হচ্ছে, কৃত ধাতুর শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, তো এই প্রশংসা কীর্তন হয় আর কি ঈশ্বরের। তো এক জায়গায় আমাদের মহারাষ্ট্রের সাধক কবি তুকারাম বলছেন, জাহ্নবীর ধারা যেমন ভগবানের পাদপদ্ম থেকে উত্থিত হয়ে নরধামে নেমেছে, কীর্তনের ধারা তেমনই মানুষের হৃদয় থেকে উৎসারিত হয়ে ভগবত পাদপদ্মে মিশেছে। সুতরাং গঙ্গার সাথে আর কি কীর্তনকে তুলনা করছে, দুটোই পবিত্র, দুজনেরই একই কাজ। তো কীর্তন বললে প্রথমেই যেটা রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলীর কথা মনে পড়ে এবং শ্রীকৃষ্ণ কীর্তনের কথা, সেই দিয়ে শুরু করছি। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিচার
অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে রবীন্দ্রনাথ কীর্তনের সুরকে গ্রহণ করেছিলেন। তার আত্মার সঙ্গে মিশে গিয়েছিল কীর্তনের সুর। আমরা যেমন ভানুসিংহের পদাবলীর প্রত্যেকটা গানকে আমরা দেখেছি পদাবলী বলা হচ্ছে, এবং সেখানেই ব্রজবলী ভাষার সঙ্গে কীর্তনের সুরকে কীভাবে সংমিশ্রিত করা যায় রবীন্দ্রনাথের পক্ষেই বোধহয় এটা সম্ভব ছিল। এবং খুব সহজভাবে কঠিনভাবে তাকে একটা রীতির মধ্যে, একটা জালের বা একটা শিকলের মধ্যে বেঁধে দিয়ে তার যে মাধুর্য, তার যে সৌন্দর্য, তাকে কিন্তু কখনোই নষ্ট করেননি রবীন্দ্রনাথ। বরং রবীন্দ্রনাথের তৈরি কীর্তন সেটা কিন্তু অভিনবত্বর রূপ নিয়েছে। রবীন্দ্রনাথ কীর্তন প্রসঙ্গে বলছেন, কীর্তন গান আমি অনেককাল থেকেই ভালোবাসি, ওর মধ্যে ভাব প্রকাশের নিবিড় ও গভীর নাট্যশক্তি আছে, সে আর কোনো সঙ্গীতে এমন সহজভাবে আছে বলে আমি জানি নে। সাহিত্যের ভূমিতে ওর উৎপত্তি, তার মধ্যেই ওর শিকর, কিন্তু ও শাখায় প্রশাখায় ফলে ফুলে পল্লবে সঙ্গীতের আকাশে স্বকীয় মহিমা অধিকার করেছে। কীর্তন সঙ্গীতে বাঙালির এই অনন্য তন্ত্র প্রতিভায় আমি গৌরব অনুভব করি। রবীন্দ্রনাথ সবসময়ই আমাদের পল্লী গ্রাম, সেই গ্রামের মানুষ, সেই গ্রামের সুরকে আত্মস্থ করেছিলেন। তার কারণ, তিনি ভালোবাসতেন। তার মধ্যে জমিদারি প্রভাব কোনো দিন আমরা লক্ষ্য করিনি, এবং তার জন্যই বোধ হয় এত সৃষ্টি আমরা খুঁজে পেয়েছি। বাংলা গানের বিশেষত্ব কী, এর দৃষ্টান্ত আমরা কীর্তনের সুরে পাই। কীর্তন গানকে শুধুমাত্রই সুরের জন্য আমাদের মনকে আনন্দ দেয়, তা কিন্তু নয়। তার পাশাপাশি কাব্যরস অর্থাৎ কথা, সেই ভাব যুক্ত সে কথা আমাদের মনকে কিন্তু আকৃষ্ট করে। আমরা আখর শব্দ নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে একটু বন্ধু আছে, নিয়ে নেব। সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, বোধহয় বক্সটা একটু, হ্যালো 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 হবে, হ্যালো আপনি আছেন আমাদের সাথে? হ্যালো, এক্ষুনি আমাদের সাথে মুক্তিদি বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি মুক্তিদি বলছি। না, আমরা বক্সের সাউন্ড পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আচ্ছা দেখুন, আমি কোনোদিন গানের অনুরোধ করি না, কিন্তু আজকে করছি এই জন্যে, কীর্তনিয়া সুরে ওগো জীবন ও বল্লভ এই গানটা ভীষণ সুটেবল, এই গানটা যেন একটু হয়। আর একটা হচ্ছে ফুলো বলে ধন্য আমি, মুক্তি দি, দুটো গান কিন্তু কীর্তনিয়া অঙ্গের গান, মুক্তি দি তো গান হলে খুব খুশি হব। আচ্ছা, আমি বড় একটা গানের অনুরোধ করি না আজকে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি মুক্তি দি তো? আপনার নাম মুক্তিদি তো? হ্যাঁ আমি মুক্তিদি। হ্যাঁ ঠিক আছে, মুক্তিদি পিয়ালি রয়েছেন? আমার নাম মুক্তিদি, আমি মুক্তি মুখোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মুক্তিদি আপনি তো পিয়ালিকে অনুরোধ করেছেন, উত্তর পিয়ালি দেবেন। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন, আমি বেশ কিছু গান আজকে সাজিয়ে এনেছি আপনাদের পছন্দের মতোই, শুনতে থাকুন, আমি দেখছি।
একেবারেই মুক্তিদির অনুরোধ তো রয়েছেই, কারণ অদ্ভুতভাবে একটা কথা বলি মুক্তিদি আপনাকে, যে আপনার গানের এই অনুরোধটা আজকে আমাদের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, সে বিষয়ে প্রসঙ্গে আমরা যাব। কারণ এই আখর শব্দটা যেমন আমরা বলছিলাম, এর একটা গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বের বিষয়ে আমরা যাব, কারণ এটা আমরা তুলে রাখব। মনের ভাব কীভাবে প্রকাশ করা যায় এবং সেই সমস্ত গানগুলোর মধ্যে দিয়ে রবি ঠাকুরের বিশেষ করে পূজা পর্যায়ের বেশ কিছু গানের মধ্যে দিয়ে সেই ভাবরসকে আমরা সম্পূর্ণ পাই, সেরকমই একটা গান আমি শোনাচ্ছি। প্রভু আজি তোমার, প্রভু আজি তোমার, তোমারে হে না
সুর আমরা শুনলাম রবীন্দ্রনাথের এই গানটি। আখর শব্দটা বারবার করে উঠে আসছে, আখর কি সেটা জানতে গেলে বুঝতে হবে। যেমন আমরা ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে তান বিস্তারে আমাদের মন মুগ্ধ হয়ে যায়, মনোমুগ্ধভাবে শুনি, ঠিক একইভাবে কীর্তনের পদাবলীর ভাবরসকে আমরা গ্রহণ করি আখরের মাধ্যমে। কীর্তনের বাদ্যযন্ত্রের সঙ্গে ছন্দকে ঠিক রেখে গানের ভাবের সাথে সুরকে বজায় রেখে কথার বিস্তারই হচ্ছে আখরের মূল উদ্দেশ্য। আখরযুক্ত রবীন্দ্রসঙ্গীত যদি বলে থাকেন হাতে গোনা। একটু আগে আমি বলছিলাম যেমন মাঝে মাঝে তব দেখা পাই, ওহে জীবন ও বল্লভ, বা আমি জেনে শুনে তবু ভুলে আছি, এই তিনটি গান আখরযুক্ত কীর্তনাঙ্গ রবীন্দ্রনাথের। এবং আখরবিহীন রবীন্দ্র কীর্তনাঙ্গ যেটা রবীন্দ্রসঙ্গীতে আমরা পাই তার একটু সংখ্যা বেশি। আসলে আখরযুক্ত কীর্তনাঙ্গ রবীন্দ্রসঙ্গীত যখন আমরা শুনি তখন রবীন্দ্রনাথের কথার তাৎপর্য আমরা বুঝতে পারি এবং কেন আখরকে রবীন্দ্রনাথ কীর্তনের প্রাণ বলে থাকেন সেটাও বুঝতে পারি। কারণ রবীন্দ্রনাথ বলছেন, এই আখর অর্থাৎ বাক্যের তান অগ্নিচক্র থেকে স্ফুলিঙ্গের মতো কাব্যের নির্দিষ্ট পরিধি অতিক্রম করে বর্ষিত হতে থাকে। সেই বেগবান অগ্নিচক্রটি হচ্ছে সঙ্গীত সম্মিলিত কাব্য। সঙ্গীতে তাকে সেই আবেগ বেগের তীব্রতা দিয়েছে যাতে করে নতুন নতুন আখর ছিটিয়ে পড়তে পারে। আখরের শব্দটার সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন রবীন্দ্রনাথ। সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি প্রতিদিনের শ্রোতা বহরমপুর থেকে সাধন সরকার বলছি। হ্যাঁ দাদা বলুন। সবাই ভালো আছেন তো? একদম। আপনি ভালো? হ্যাঁ ভালো। বলুন ম্যাডামের গান তো এর আগেও শুনেছি, খুব ভালো গান করেন উনি, তো দুই একটা গানের রিকোয়েস্ট আমার আছে। বলুন। এই আকাশে আমার মুক্তি আলোয় আলো, আর মনের কি দিদা রেখে গেলি চলে, বড় আশা করে এসেছি গো, এই তিনটে গান একটা গান শুনলে ভালো লাগবে। ওর গান আমি আগে শুনেছি, ওর ক্যাসেটও আমার কাছে আছে, প্রতিদিনের রবীন্দ্রনাথের যে ক্যাসেট তাতে ওর গান আছে, আমি সেই ক্যাসেট দেখছি। আমি যাই হোক খুব ভালোবাসি এই চ্যানেলটাকে। ওনার রবীন্দ্রনাথের বইও কিনেছি আমি, প্রতিদিনের রবীন্দ্রনাথ, এবং অনেককে পড়িয়েছি এই বইটা, পড়াতে সবাই নাম করেছে যে এই চ্যানেলটা সত্যি একটা বই বের করেছে যেটা দুষ্প্রাপ্য। ঠিক। নমস্কার, সঙ্গে থাকুন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ সাধনদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবং আপনি যে আপনিও কিন্তু আমাদের কর্মযজ্ঞে সামিল, আপনি যে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের এই চিন্তাভাবনাকে, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অন্তর থেকে। আর আমরা যেহেতু গানের মধ্যেও থাকছি তথ্যের সঙ্গে, কীর্তনাঙ্গ যেহেতু আমরা একটু ধরেছি, সেক্ষেত্রে আমরা পিয়ালির কাছেই যাই। তুমি একদমই আখর শব্দের যে আক্ষরিক অর্থ হচ্ছে কিন্তু অক্ষর। তো এই যে প্রত্যেকটা লাইনকে, যে লাইনগুলোকে একটু নিজের মনের পছন্দের লাইনটাকে বেশি করে বলা, এটাই হচ্ছে আক্ষরের বা আক্ষরের প্রধান কাজ। তো কবিগুরু তো খুব বেশি আক্ষরযুক্ত গান, তুমি নিজেই বললে যে রচনা করেননি, তার মধ্যে একটা আমাকে দর্শক বন্ধুরা অনুরোধ করলেন যে ওহে জীবন বল্লভ, আমি ক্ষমা চাইছি যে ওটা আমি না শুনিয়ে আমি অন্য একটা শোনাচ্ছি যেটা একটু অল্পশ্রুত, আমরা শুনি কম, সেরকম একটা আমি পুরোটা আনছি না, আর খানিকটা শোনাচ্ছি, দুটো স্ট্যান্জা শোনাচ্ছি। ঠিক আছে। আমি জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায়, জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায়, আমি যেতে চাই তব পথ পানে, আমি যেতে চাই তব
পথ বানে ওহে কত বাধা পায় পায় আমি যেতে চাই তব পথ বানে পথে যে পথে তোমার আলো জ্বলে সেই অভয় পথে যে পথে তোমার আলো জ্বলে সেই অভয় পথে আমি যেতে চাই তব পথ পারে আমি জেনে শুনে তবু ভুলে আছি আমি একটু আগেই বললাম যে আখরযুক্ত কীর্তনাঙ্গ রবীন্দ্রনাথের এবং তাৎপর্যপূর্ণ রবীন্দ্রনাথের প্রত্যেকটি কথাকেই আমরা তাৎপর্যপূর্ণ বলে থাকি কারণ উনি শুধু সুর কি গুরুত্ব দিয়েছেন তা নয় তার সঙ্গে সঙ্গে কথা কিন্তু কীর্তনাঙ্গের আখর যে রীতি তার সঙ্গে কিন্তু এই গানগুলির খুব মিল আছে যেমন এই গানটি আমি জেনে শুনে তবু ভুলে আছি এবং প্রত্যেকটা লাইনে দেখো অর্থগুলো কিন্তু এবং ধরো কোথাও আমি অনুষ্ঠান পারফর্ম করছি আমি যদি বলে না দিই যেটা রবীন্দ্রনাথের গান তাহলে কিন্তু লোকে ভাবে যেটা একদম অরিজিনালি কীর্তন হচ্ছে একদমই তাই মানে আমরা যেমন ধরো মাঝে মাঝে তবু দেখা পাই ওহে জীবনবল্লভ বহুশ্রুত এগুলো আমরা শুনে অভ্যস্ত তুমি এই গানটির সঙ্গে অনেকটা মিল আমি ওহে জীবনবল্লভের পাবে যে এখানে সুরের কিন্তু মাত্রা পরিবর্তন হচ্ছে তো এগুলো আমাদের কাছে পরমপ্রাপ্তি যে আমাদের ঠিক বাংলার যে একদম প্রাচীন বাংলার যে মাটির ঐতিহ্য সেটাকে রবীন্দ্রনাথ কিন্তু তার কথা এবং তার সুরে বেঁধে রেখেছেন কীর্তনাঙ্গুর এই গানের মাধ্যমে রবীন্দ্রনাথ 1331 সালে একটি বক্তৃতাতে কীর্তনাঙ্গর গান প্রসঙ্গে বা কীর্তন গান প্রসঙ্গে একটি সুন্দর বক্তব্য পেশ করেছিলেন তার একটি অংশ আমি বলছি তিনি বলছেন বাংলা কি গাইনি বাংলা এমন গান গাইলে যাকে আমরা বলি কীর্তন বাংলার সঙ্গীত সমস্ত প্রথা সঙ্গীত সম্বন্ধীয় চিরাগত প্রথার নিগড় ছিন্ন করেছিল কত তাল বেরোলো কিন্তু হিন্দুস্থানি তালের সঙ্গে তার কোনো যোগ নেই খোল একটা বেরোলো যার সঙ্গে পাখোয়াজের কোনো মিল নেই কিন্তু কেউ বললে না এটা গ্রাম্য বা অসাধু একেবারে মেতে গেল সব নেচে কুদে হেসে ভাসিয়ে দিল সবাই কত বড় কথা অন্য প্রদেশে তো এমন হয়নি বাংলাদেশের সাহস আছে
সে মানেনি চিরাগত প্রথাকে, অর্থাৎ সেই কীর্তনাঙ্গের রীতিকেই তিনি কিন্তু কুর্নিশ জানিয়েছেন। সেই কীর্তনাঙ্গের বাদ্যযন্ত্র, তার ভাবভঙ্গিমা এবং তার সঙ্গে তার সুর এবং কথার বিস্তার, তাকে কিন্তু সম্মান জানিয়েছেন রবীন্দ্রনাথ। এবং তার জন্য আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীতে কীর্তন আমরা পাই হয়তো সেই রীতি ভঙ্গিমায় নয়, আমরা যেমন কীর্তনকে একটা সীমাবদ্ধতায় পাই, একটা পরিবেশ বানাতে হয়, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে কীর্তনাঙ্গ যে কোনো পরিবেশে গাওয়া যায়। আজকে সকালে প্রতিদিনের রবীন্দ্রনাথে আমরা কিন্তু সেটাই করছি পিয়ানো একদম। এবং একটুখানি বলতেই হয় যে কীর্তন কিন্তু ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে আমরা পাই। বলতেই পারেন যে কীভাবে পাই, ওই যে প্রথমেই বললাম ঈশ্বরের যখনই নামগান করছি তখনই তো এটা কীর্তন। কিন্তু আমরা যে কীর্তন করি, পশ্চিমবঙ্গের কীর্তন কিন্তু একদম নিজস্ব এবং খুব প্রাচীন একটা সংস্কৃতি। বাউল লোকগান যেমন আছে তেমন কীর্তন কিন্তু আমাদের একদম নিজস্ব সম্পদ। আমি এখন যে গানটা শোনাচ্ছি খুব প্রচলিত একটা রবীন্দ্রনাথের গান, বর্ষার গান, অথচ সেটা কীর্তনের আঙ্গিকে এবং তার মধ্যে বেশ আধুনিকতা, সেটা একটু শোনাই। বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে এক তারা, বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে এক তারা, বাদল বাউল বাজায় 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 রে,
এটা একদম সত্যি যে রবীন্দ্রনাথ কীর্তন বাউল এই গানের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন, এবং তিনি যখনই আমরা চলে এলো প্রসঙ্গ চলে এলো শিলাইদহ প্রতিসর শাহজাহাঁপুরের প্রসঙ্গ চলে এলো জমিদারির কাজে, রবীন্দ্রনাথ গেলে তিনি জমিদারির কাজ সম্পন্ন করে কিন্তু তিনি এই সমস্ত মানুষগুলির সঙ্গে, পল্লীগ্রামের এই মাটির মানুষগুলির সঙ্গে, মাঝি মোল্লার বাউল এদের সঙ্গে কিন্তু উনি সময় কাটাতেন, এবং তার জন্য বোধহয় শুধুমাত্র সুর মানে সুরের অনুপ্রেরণা বললে বোধহয় ভুল হবে, সুর কথা তাৎপর্যপূর্ণ দিকটা রবীন্দ্রনাথের মনকে ছুঁয়েছিল, তার জন্যই আমরা এই সম্পদ আজকে পেয়েছি, এবং এই সম্পদ কি আমাদের কিন্তু ভাড়ার ভর্তি। রবীন্দ্রনাথ এই যে আমাদের, আমরা যেমন প্রত্যেকেই বাউল এবং কীর্তন এই গানের সঙ্গে আমরা প্রত্যেকেই কিন্তু যুক্ত, এবং আমরা জানি শব্দ এই সুরগুলি সম্বন্ধে যতটা সম্ভব আমাদের জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু বাউল এবং কীর্তন আমাদের নিজস্ব সম্পদ, যেটা একটু আগে পিয়ালি বলল একদম সত্যি, এটা আমাদের একদম নিজস্ব বাংলার মাটির সেই সোঁদা গন্ধ, আমরা বলি বৃষ্টি যেহেতু হচ্ছে অদ্ভুত একটা, হ্যাঁ এইটা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের আত্মার সঙ্গে, এবং সেই জায়গাটা আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে পাই। আর আমরা চলবো আমাদের পথ আবার একটা সুন্দর গানের পরে, আবার একটা প্রেম পর্যায়ের কীর্তনাঙ্গের গান শোনাচ্ছি, সেটাও আমাদের খুব পছন্দের গান, আমার বিশেষ করে নিজের। হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে Oh,
রবীন্দ্রসঙ্গীতের কীর্তনের প্রভাব, এই পথ চলা আমাদের আজকের এই তথ্য নিয়ে। এবং পাশে অবশ্যই পিয়ালি রয়েছে, প্রেম পর্যায়ের গান শোনাচ্ছি, এটা মায়ের খালা মৃতনাট্যের গান। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলা, এ কি আর ভালো লাগে। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলা, এ কি আর ভালো লাগে। সখী বহে গেল বেলা, আকুলতি আসো প্রেমের অসাধারণ গানটি শুনলাম। এবং পিয়ালির তো অনবদ্য কণ্ঠস্বর, এবং সত্যি বাবুলদা কি অসাধারণ বাজালো গানটার সুরটাকে যেন আমরা ধরতে পারলাম। আর আবারও বলবো, কোথাও যেন কীর্তনাঙ্গের গান বা বাউলাঙ্গের গান যখনই খোল আসে তখন স্বাগতম দা। আর সত্যি একটা কথা বলি, বাউলাঙ্গ কীর্তনাঙ্গর গান আমরা যেমন বলছিলাম আমাদের নিজস্ব সম্পদ, কিন্তু এর চর্চা কিন্তু তেমন একটা দেখা যায় না, এটাই দুঃখজনক বিষয়। বিভিন্ন জায়গায় আমরা গান তো শুনি, কিন্তু প্রবণতা নেই শহরাঞ্চলে মানুষের এই গানগুলোকে ধরে রাখার। বরং এখনও গ্রামাঞ্চলের প্রবণতা রয়েছে বলেই খাঁটি বাংলার এই মানে সুরকে আমরা পাই। আর যে কোনো জায়গায় কীর্তন কিন্তু গাওয়া যায় না। আমরা যেমন দেখেছি বিশেষ পরিবেশে ভক্ত সমাবেশে কীর্তন গান পরিবেশন করা হয়, এবং আমাদের একটা ধারণা যে কীর্তন গান মানেই খোল করতাল, তার সঙ্গে একটা বিশেষ ঢং বিশেষ ভঙ্গিমায় সুর এবং ভাবকে পরিবেশন করাই বোধ হয় কীর্তনের রীতি, এবং কীর্তন গাওয়া মানে এগুলোই করতে হয়। রবীন্দ্রনাথ অভিনবত্ব আনলেন কীর্তনের মধ্যে, বলতে পারি রবীন্দ্রসঙ্গীতে কীর্তনাঙ্গ বা কীর্তনের প্রভাব, এটা কীর্তনের নতুন রূপ বা রবীন্দ্র কীর্তনও বলা যেতে পারে।
অভিনবত্ব ভাবরস সংমিশ্রিত, যা সব জায়গায় গাওয়া যায়, সমস্ত পরিবেশে গাওয়া যায়, মন খুলে প্রাণ খুলে গাওয়া যায়। তাই সেই মন প্রাণ খুলে, আর রবীন্দ্রনাথের বলে দিই কীর্তনের সুর যেমন আমরা কীর্তনাঙ্গে পাচ্ছি, তারপর ওনার নিজস্ব রচিত যেমন ঋতু সঙ্গীত বলি আমরা, গীতিনাট্য নৃত্যনাট্যে প্রত্যেকটা যেমন রবীন্দ্রনাথের স্বরচিত আমরা সুর পাচ্ছি, ভাব পাচ্ছি, কোথাও যেন রবীন্দ্রসঙ্গীতে মাঝে মাঝেই ঘুরে ঘুরে কিন্তু কীর্তনাঙ্গ চলে এসেছে। তুমি প্রেম পর্যায়ে গাইলে, পূজা পর্যায়ে গাইলে, এগুলো কিন্তু ঋতুও গেয়েছো তুমি, হ্যাঁ, বাদল বাউল, বাদল বাউল তো ঘুরে ঘুরে আসছে। আসবো, সুপ্রভাত কে রয়েছেন, সুপ্রভাত কে আছেন, কেউ আছেন আমাদের সাথে? আমি লামডিং আসাম থেকে বলছি। কে বলছেন দাদা? আর রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গের গান চলছে, কীর্তন বা বাউল এগুলো তো রবীন্দ্রসঙ্গীত খেয়ে আছে। আমি একটি দুটো গানের রিকোয়েস্ট করতে চাই, একটি হচ্ছে তাই তোমার আনন্দ আমার পর, তার অন্ত নাই যো যে আনন্দে গড়া আমার অঙ্গ, আরেকটি হচ্ছে ওই আসন তলে মাটির পরে, গাইলে ভালো লাগবে নিশ্চয়। সঙ্গে থাকুন, অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি শুনতে থাকুন, আমরা ওই পর্যায়েতেই রয়েছি এখন, মানে কীর্তন পদাবলীর মধ্যেই রয়েছে, আমরা একটা গানে বরং চলে যাই। আবার পূজা শোনাচ্ছি, কিন্তু কোথাও যদি আমি পূজা না বলে দিই তাহলে তোমার নাগাগোড়া মনে হবে গানটা প্রেম পর্যায়ে। এই যে তোমার প্রেম গো হৃদয় হারুন, এই যে তোমার প্রেম গো হৃদয় হারুন, এই যে পাতায় আলো নাচে সোনার বর, ও
আসলে পূজা এবং প্রেম মিলেমিশে একাকার, আমরা কোনোটাকেই আলাদা করতে পারি না। প্রেমেও নিবেদন রবীন্দ্রনাথের, পূজাতেও ঈশ্বরের কাছে নিবেদন, এবং প্রেম পর্যায়ে রবীন্দ্রনাথের কাছে উচ্চস্তরে। কীর্তন সুরটিকে রবীন্দ্রনাথ প্রথম কিন্তু উপাসনার জন্য, যে প্রথম থেকেই পিয়ালি বলছেন যে কীর্তন মানে কি, কৃত ধাতু থেকে আসা এবং সেটি ঈশ্বরের গুণকীর্তন করা। আমরা যেমন বলি গুণকীর্তন, অর্থাৎ গুণগান করা, তো রবীন্দ্রনাথ কিন্তু উপাসনার জন্যই কীর্তনের সুরকে প্রথম গ্রহণ করেছিলেন, যে ঈশ্বরকে আমরা ডাকবো। তো সেই অনুসারে পথ চলা এবং ধীরে ধীরে আজকে আমরা অভিনবত্বের রূপে তার মাধ্যম দিয়ে, গুরুদেবের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি কীর্তনাঙ্গকে। একদম শেষ নিবেদন আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব একটি অনবদ্য গান শুনতে শুনতে। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লো মেঘলা দিনে দেখেছিলে মাটি, কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি, ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে ঘানি যোগাল ভরু শুনলে বারে মেঘের গুরু গুরু, আকাশ পানে ঘানি যোগাল ভরু শুনলে বারে মেঘের গুরু গুরু, যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলি গেল ঢেউ, আলির ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কে, আমার পানে দেখলে কে নাচে আমি জানি আর জানি, সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে,
যতই